গুলি করে যুবকু হত্যা পরে ঘটনাস্থলর ফেরার হল দুর্বৃত্ত। এ ঘটনা ঘটিছে গঞ্জাম জেলা কবিসূর্যনগর এনএসি জটেশ্বর পোখরী নিকটে। মৃতক হলে ত্রিনাথ মল্লিক। আজ অপরাহ্ন সময় ত্রিনাথ জটেশ্বর পোখরী নিকটে থিবা মণ্ডপ উপরে বসিলে। সেই সময় জনে অজনা ব্যক্তি ত্রিনাথক উপরকু দুই রাউন্ড গুলিমাড় করেছিল, ফলে ঘটনাস্থলের হি ত্রিনাথক মৃত্যু হয়েছিল। গুলিমাড় পরে সে ব্যক্তি জনক ঘটনাস্থলর ফেরার হয়ে যাই। গাঁ লোকে কবিসূর্যনগর পুলিশ কু খবর দিয়ে, খবর পাইবা পরে পুরুষোত্তমপুর এসডিপিও কবিসূর্যনগর পুলিশ ঘটনাস্থলে পৌঁছিলে। সেঠারু ত্রিনাথক মৃতদেহ জবত করা সহ ঘটনার তদন্ত আরম্ভ করেছে পুলিশ। হলে কিয়ে ও কী গুলিমাড় কলা তাহার কারণ অস্পষ্ট রয়েছে। কারণ কোণ হলে গলা গেলে চাল দিন গেলে কালিয়া দলে রূপ সুদূর দলেই দোকান রু ভর্তি মাগি চাল ধর যাই না রে এ শুনে লাগি তা বাড়ি বাড়ি লাগিলে সে রাগে আজ মারিছি আ চড়িয়াপড়া রয়েছে, সে অলগা হয়ে রয়েছে। আসছিল ভোজি খাওয়া গই তা কেন্দ্র ঠিকি আসছিল আমার নবহন পড়া এটি ভোজি খাওয়া নি ঘর লি আগে মু জানি ভোজি খাওয়া এটি আসলে মো গড় ঢেবু ভোজি খাওয়া গলি তা দেখে কম কবি থাকি নাকি সে ঘর ডাকি আসা মো আসলি আ কোণ চাহে গলে সে তো অলি গেলে মো ডাউট করি কুচি আ্লিয়ার ভাবে আ দেন এইট তো মো আছে যা দণ্ড দেবে সেটা মো কম কই তাহা তদন্ত পরে জমা পড়ব।